मवेशी चोर की तलाश में निकले ग्रामीणों के हत्थे चढ़ा लोहे की रोड चोर, फुलबाड़ी में सनसनी। मवेशी चोर की तलाश में निकले ग्रामीणों ने लोहे की रोड चोर को पकड़ लिया है। घटना से फुलबाड़ी चेंगराबाधा इलाके में सनसनी फैल गई। एक खाली मैदान से कई क्विंटल लोहे की रोड बरामद हुई है। बताया गया है कि फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत के चेंगराबाधा इलाके के रहने वाले मनीश्वर राय के घर से देर रात एक मवेशी चोरी हो गई। मवेशी चोरी होने पर मनीश्वर राय और कुछ ग्रामीणों ने रात में चोर को खोजने निकले। उसी समय 2 संदिग्धों को ग्रामीणों ने पकड़ लिया। उनसे पूछताछ की तो पता चला कि उन्होंने मवेशी नहीं बल्कि लोहे की रोड चुराई है। इसके बाद ग्रामीणों ने एनजीपी थाने की पुलिस को सूचना दी, जिसके बाद पुलिस मौके पर पहुंची और दोनों संदिग्धों से पूछताछ शुरू की। इसके बाद फुलबाड़ी संलग्न कंचनबाड़ी इलाके में एक खाली मैदान से कई क्विंटल लोहे की रोड बरामद हुई। बाद में एनजीपी थाने की पुलिस ने दोनों को पकड़ कर थाने ले गयी। এখানে রাত্রে 3টার সময় আমাদের গরু চুরি হয়েছিল। আচ্ছা, গরু যখন চুরি হয় তখন আমরা রাত্রে 3টা বাড়াইছি খোঁজ নিতে খুঁজতে খুঁজতে আসি ওদিক দিয়ে আসে এই যে এখানে কি বলে এখানে যাওয়ার নাম কেনার কালবাটা এখানে আসি দাঁড়াইছি। এখানে দাঁড়ার পরে এই দিক থেকে একটা বাইক বার হয়েছিল, ওই বাইকটার পিছনে করতে ওই যে 6 মিটার ফ্যাক্টরি যে ওখানে ধরছি গাড়ি বাইকটাকে, তখন বাইকটা ধরছিল 2টা ছেলে হলো আটকাইছি বাইকে ছিল, বাইকে থাকাতে ওখানে ওদেরকে ধরলাম তো আমাদের গরুগুলো তোরা চুরি করছিস। তখন কিন্তু আমরা গরু চুরি করি না বলছে লোহা চুরি করছি তখন কথা লাগে না গরু চুরি করছি এইভাবে বলছি আমরা। তখন রাস্তা স্বীকার বলছে ঠিক আছে তোমাদের যদি গরু চুরি করি তোমাদের গরুর পয়সাটা আমরা দিয়ে দেবো, এটাও স্বীকার হয়েছিল। হ্যাঁ, লোহা চুরি করছে, তারপর ওখানে সিকিউরিটি গার্ড ছিল, গার্ডগুলো জিজ্ঞাসা করছে ওরাও বললো কি চুরি করিস, ওদের বললো তেল চুরি হয়েছিল 200 লিটার না 400 লিটার ওদের গাড়িগুলো, ওরাও বললো এই করে। তখন ওখানে মানে রাতটা শেষ হয়ে গেলো, তারপর ওখান থেকে চোরগুলো জিজ্ঞাসা কথা রটছি, তখন এদিক থেকে আবার ঘুরে আসলাম কথা রোড রাখছি, তা সে দেখতেছি এখানে রোডগুলো আছে পরে। কয়টা বাজে তখন রাত? রাত আমরা 3টার সময় আমাদের বাড়িতে। কয়টা? এখন পুলিশ নিয়ে গেছে, এখন দিন দিন চোর চোর ধরা পড়ে, উচিত শিক্ষা দেওয়া দরকার। হ্যাঁ, লোকাল চোর তো চিনা জানা, সেই জন্য তো কিছু মারধর করতে পারছি না, হ্যাঁ তো মারে ফেলতাম তো। হ্যাঁ, রড চুরি করে শিখে আসছে, গরুর কথা বলছি না, শিখে আসে পয়সা দিয়ে বলছো তোদেরকে আমি সেই জন্য সকাল সকাল দৌড়ে আসলাম যে ওই রোড পাওয়া গেল নাকি, দেখলাম এটা আমার না। এখানে প্রায় 200 কিলো মতো হবে, এরকম আশেপাশে যদি কেউ বিল্ডিং করে থাকে বা ভাড়ায় থাকে সেটা চুরি হতে বাধ্য, এরকম দেখি প্রায় শুনি যে চুরি হয়ে যায়। এখনো বোঝা যাচ্ছে না পুলিশ তদন্ত করুক তারপরে কি হয়। হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া আছে, পুলিশ আসতেছে। আর এখন যদি কিলো সিস্টেমে ধরেন তাহলে তো অনেক অনেক টাকার হবে।